গাইজ, আজকে আমরা করতে যাচ্ছি র্যাঙ্কে ডুও ভার্সেস স্কোয়াডে নো ক্যারেক্টার স্কিল চ্যালেঞ্জ। তোমরা যারা সবসময় সোলো ভার্সেস স্কোয়াড খেলো তারা তো জানোই, বর্তমানে আমাদের গেমে এত বেশি পরিমাণে ক্যারেক্টার রয়েছে যে যার কারণে আমরা সোলো ভার্সেস স্কোয়াড খেলতে গেলে কিন্তু মোটামুটি একটু প্রবলেমে পড়ি। তো এত এত ক্যারেক্টারের ভিড়ে আমরা যদি কোনো ক্যারেক্টার স্কিল ছাড়া পুরো একটি র্যাঙ্ক ম্যাচ খেলে ফেলি তাহলে কেমন হয়? এছাড়া আজকের এই ভিডিওতে তোমাদের জন্য কিন্তু একটি চ্যালেঞ্জ রয়েছে, যে চ্যালেঞ্জটি তোমরা যারা কমপ্লিট করতে পারবে তাদেরকে আমি একদম ফ্রিতে ডায়মন্ড টপ আপ করে দিব। আমার থেকে ফ্রিতে ডায়মন্ড নেওয়ার জন্য তোমাদেরকে যে চ্যালেঞ্জটি কমপ্লিট করতে হবে সে সম্পর্কে ভিডিও শেষে বলে দিচ্ছি। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। র্যাঙ্কের ডুও ভার্সেস স্কোয়াডে আমরা কিন্তু আমাদের গিল্ডের অ্যাক্টিং লিডারকে নিয়ে নেমে যাচ্ছি কুলক টাওয়ারে। আমি চেয়েছিলাম এই চ্যালেঞ্জটা সোলো ভার্সেস স্কোয়াড খেলে কমপ্লিট করব, কিন্তু এই সার্ভারের প্লেয়ারগুলো এত সিরিয়াস, ধরো আমি তিনটা প্লেয়ার ডাউন করলাম, তো লাস্ট প্লেয়ার কি করবে, ও আসবে আর দিমিত্রি অন করে দিয়ে আমার সাথে ফাইট করা শুরু করবে। তো ওইটাকে ডাউন করতে করতে দেখা যায় আরেকটা উঠে যাবে, আবার আরেকটাকে ডাউন করবো আরেকটা উঠে যাবে, তো এরকম করতে করতে আমাদেরকে লবিতে পাঠাই দেয়। সো যার কারণে আজকে আমরা কিন্তু এই চ্যালেঞ্জটা ডুও ভার্সেস স্কোয়াডে করতেছি। আর ওই পেশে কি ফাইট চলতেছে নাকি, কিরে এই দাঁড়াই আছে কে? যাক, এইটাই কিন্তু আমরা ডাউন করে দিয়েছি, আর আমার টিমমেট আসার আগে আমার আরও দুই একটা কিল নিতে হবে এখান থেকে। কিন্তু গান পাইছি কি ভাই, এটা শর্ট রেঞ্জের জন্য বেস্ট গান কিন্তু আমরা পেয়ে গিয়েছি, আর আমাদের লং রেঞ্জের জন্য একটা গান দরকার। এখানে প্যারাফল আছে, প্যারাফলটা নিয়ে নিলাম। আমাদের টিমমেট কিন্তু এই ভাষায় ফাইট করতেছে, আমাদের ওইখানে যাওয়া দরকার, যে কোনো মুহূর্তে আমার টিমমেটকে ওইখানে ওরা ডাউন করে দিতে পারে, কারণ এক স্কোয়াড কিন্তু ওই পেশে আছে। এই দেখো আমার টিমমেট কিন্তু একটা ডাউন করে দিয়েছে, আর একটা উকং আসছে, এটার আমার ডাউন করতে হবে। আমার টিমমেটটি কিন্তু ও ডাউন করে ফেলছে, বাট আমরা একটা রাস করে তারপরে মেরে দিব। আর ওয়েট ভাই, যে ঘরের উপরে একটা আছে, এটার আগে ডাউন করে দিলাম, আর ঘরের উপরে যেটা আছে ওইটার একটু পরে মারতেছি, টিমমেটের রিভাইভ করতে হবে, রিভাইভটি দিয়ে নিতেছি। তারপর ওই যে দেখো ভাই, সোজা দাঁড়াই আছে কীরকম, এটার একটা হেডশট কি মারতে পারবো? যাক, চমৎকারভাবে ওরে কিন্তু লবিতে পাঠাই দিলাম। ভাই এরকম সোজা দাঁড়াই থাকলে হেডশট তো তুমি খাবাই। তোমরা যারা আমার থেকে ফ্রিতে ডায়মন্ড নিতে চাও তাদের জন্য কিন্তু একটি চ্যালেঞ্জ রয়েছে, আর এই চ্যালেঞ্জটি সম্পর্কে তোমাদেরকে এখনই বলে নিচ্ছি। তোমাদেরকে জাস্ট কোনো প্রকার ক্যারেক্টার স্কিল ছাড়া র্যাঙ্কে সোলো ভার্সেস স্কোয়াডে একটি ম্যাচ খেলতে হবে, আর ওই ম্যাচে 10 কিল করে তোমাদেরকে ম্যাচটা ভুইয়ে করতে হবে। তো এই চ্যালেঞ্জটা যারা কমপ্লিট করতে পারবে তাদেরকে কিন্তু আমি একদম ফ্রিতে 1000 করে ডায়মন্ড টপ আপ করে দিব। তবে ডায়মন্ড পাওয়ার জন্য তোমাদেরকে আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমরা যেই ম্যাচটা খেলবে ওই ম্যাচের স্ক্রিন রেকর্ড করে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ভিডিওটা পাঠিয়ে দিবে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দিও। ভাই দুইটি স্কোয়াড নাম ছিল বাট কিল পেয়েছি মাত্র 3টা, এটা কোনো কথা? তাছাড়া এতক্ষণ কিন্তু এই পাশে ফাইটও একটা হইতেছিল, আমরা আসার পরে সব কিছু থাইমে গেছে। আজকে কপালে কিল নাই মনে হয় বেশি, তাছাড়া এই যে একটারে পাওয়া গেছে এইটারে কিন্তু আমাদেরকে মাইরে দিতে হবে। এমনিতে কিল পাই নেই ভাই, তাড়াতাড়ি করে মরে যাও, এটার কনফার্ম করে দিছি। আর ইয়ে ওই পাশে কি একটা ডাউন নাকি রে ভাই? এই যে দেখো এই পেশে একটা ডাউন ছিল ভাই, ওর হেলথ ছিল না বেশি, একটা ফায়ার করছি মরে গেছে। পিছন থেকে মনে হয় আরও একটা আসতেছে, কারে যেন দেখলাম। এই যে দেখো সোজা দৌড়ে আসতেছে, ওরে কিন্তু আমরা ডাউন করে ফেলছি। এখানে কি আরও প্লেয়ার আছে নাকি? এখানে আমি যে বলতেছিলাম এখানে বিশাল একটা ফাইট হইতেছিল, বাট আমরা আসার পরে সব প্লেয়ার থাইমে গেছে, মনে হয় এগুলো সব এক স্কোয়াডের ছিল। ওপাশ থেকে ওর টিমমেটগুলো কি রিভাইভ করে দিয়ে আসছে? নাহলে ডাউন হওয়ার তো কথা না, টিমমেট এখনও বাইসে আছে। ওই দেখো আমার টিমমেটের লাল কেন, ওইখানে টিমমেটের সাথে এনিমি আছে মেবি। ওই দেখো পিছন পিছন একটা দৌড়াইতেছে, ওর কাছে মনে হয় লং রেঞ্জের গান নাই। আমার টিমমেটে ড্যামেজ দিছিল আর আমরা ওরে কিন্তু ফালাই দিছি, এবারে কনফার্ম করে দিতে হবে। আমাদের নেটটা একটু প্রবলেম করতেছিল, ওদের স্কোয়াডের আর একটা প্লেয়ারই বাকি আছে, আর ওইটা দেখো ফ্রি হিট লিস্ট কিনে ওই পাশ থেকে ভাগতেছে, সমস্যা নেই, আমরা এটাকেও মেরে দেবো। তাহলে ওদের স্কোয়াডটা সম্পূর্ণ আমার হাতেই মরবে। দেখো আমার টিমমেটে বলছিলাম ভাই তুমি মাইরো না, আমার একটু মারতে দাও। তো যাই হোক, এই সাথে কিন্তু আমাদের 8টা কিল হয়ে গেছে, আর ফ্যাক্টরিতে যে স্কোয়াডটা ছিল এটারও আমরা ক্লিয়ার করে দিছি। আমার মনে হইতেছে পুষনাক এনিমি আছে, ওখানে যাব, যদি কোনো এনিমি পাই তাহলে তো ভালো, আর না পেলেও সমস্যা নেই, আমরা একটা হিট লিস্ট কিনে নিব। আমরা কিন্তু এখান থেকে টোটাল 8টা কিল করে ফেলছি, আর এখনও আমরা সারা 27 জন প্লেয়ার আছে। এখান থেকে কম করে হলেও আমার 10 থেকে 15টা কিল পাওয়া উচিত, কারণ সবগুলো প্লেয়ারই কিন্তু ভাই পুশ দিয়ে খেলতেছে। দেখো ভাই আমরা ওপেন ফিল্ডে দৌড়দৌড়ি করতেছি, তাও কোনো এনিমি সারা শব্দ নাই। টাকা খরচ করে হিট লিস্ট করেও কোনো লাভ হলো না ভাই, আমার টিমমেট কিন্তু ফ্যাক্টরিতে আছে আর হিট লিস্টও আছে ফ্যাক্টরিতে, বাট আমার টিমমেট বলতেছে হিট লিস্ট নাকি ছাদের উপরে উঠে পুশ দিতেছে, এটা কোনো কথা ভাই? এত কষ্ট করে এত দূর গিয়ে একটা হিট লিস্ট করলাম, তাও প্লেয়ার নাকি ছাদে বসে আছে,
আর বাইরে কোনো এনিমি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। দেখো আমরা ওপেন ফিল্ডে ঘুরতেছি। তো গাইস এরপরে কি হয়, আমরা ঘুরতে ঘুরতে আমি আর আমার টিমমেট কিন্তু চলে যাই পিকের দিকে, বাট মাঝখানে আমরা কোনোই প্লেয়ার পাই না। তো একসময় যখন জোন শুরু হয়ে যায় তখন কিন্তু চারপাশ থেকে প্লেয়ারগুলো চলে আসে, আর আমরা এমন একটা সিচুয়েশনে পড়ি যেখান থেকে চারপাশ থেকে মারতেছিল। তো এরপরে আমাদের আর কি করার, আমরা চলে যাই লবিতে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দিও, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন আছো, এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখছি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তাছাড়াও কিন্তু তোমাদের এই ভাই তোমাদের জন্য প্রতিদিন গিভওয়ে করে থাকে, তাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি ভাই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।